সিলেট বাংলাদেশের ভ্রমণ প্রেমীদের কাছে বরাবরই পছন্দের তালিকায় থাকা একটি নাম। বর্ষাকালে এই জেলা ভ্রমণের উপযুক্ত সময় হলো সিলেটের এমন কিছু জায়গা রয়েছে যার সৌন্দর্য দেখতে হলে আপনাকে অবশ্যই আসতে হবে শীতকালে। হ্যাঁ, আমাদের আজকের ভিডিওটি মূলত শীতকালের সিলেট ভ্রমণ কেন্দ্রিক। একদিনে সময় নিয়ে আজ আমরা ঘুরে দেখব লাল শাপলা বিলখ্যাত সেই ডিবির হাওর, ঘুরে দেখব বাংলাদেশ মেঘালয় সীমান্ত ঘেঁষা প্রকৃতিকন্যা জাফলং, বাংলাদেশ ভারত সীমান্ত ঘেঁষা শ্রীপুর চাবাগান, এবং সবশেষে আমাদের আজকের দিনে প্রধান ও মূল আকর্ষণ সেই নীল পানির হ্রদ লালাখাল। আমাদের এবারে সিলেট যাত্রা শুরু হতে যাচ্ছে ঢাকার সায়দাবাদ এলাকা থেকে। এ যাত্রায় আমরা যাচ্ছি ইউনিক পরিবহনের এই নন এসি বাসটিতে করে। রাত 11:30 আমাদের বাস যাত্রা শুরু হয় সিলেটের উদ্দেশ্যে। আপনারা চাইলে ঢাকার প্রায় সব কয়টি পয়েন্ট থেকে পেয়ে যাবেন সিলেটগামী সকল পরিবহনের বাস। প্রায় 240 কিলোমিটার দূরত্বের জন্য বারধরা পড়ল জনপ্রতি 570 টাকা। রাস্তায় খুব একটা যানজটের সম্মুখীন না হলে পৌঁছাতে সময় লাগবে আনুমানিক 6 থেকে 7 ঘন্টা। আর যদি ট্রেনে গিয়ে আমাদের মতো একদিনে ঘুরে চলে আসতে চান, সেক্ষেত্রে বেছে নিতে হবে রাত 8:30 উপবন এক্সপ্রেস ট্রেনটি, যেটি পরদিন ভোর 5টায় আপনাকে সিলেট পৌঁছে দেবে কনকনে হাড় কাঁপানো শীতের মধ্যে। এত সকালে পৌঁছে বিড়ম্বনায় পড়ার ভয়ে এ যাত্রায় আমাদের বাসে করে যাও। রাত 2:30 আশুগঞ্জের উজানভাটি হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে আমাদের এই ট্যুরের একমাত্র যাত্রাবিরতি দেওয়া হয়েছিল। আপনারা চাইলে রাতের খাবারটা সেরে নিতে পারেন এই হোটেলটি থেকে। 20 মিনিটের যাত্রাবিরতি শেষে আমাদের বাস আবারও যাত্রা শুরু করল সিলেটের উদ্দেশ্যে। আসসালামু আলাইকুম। সিলেট থেকে সবাইকে জানাচ্ছি শুভ সকাল। বাজে সকাল 6:30 আর আমরা চলে আসলাম এখন সিলেটের হুমায়ুন চত্বরে। আমাদের সাথে আছে আজকে সিলেট ট্যুরে নূর ভাই, আর এই যে এখানে আছে অনিক ভাই, ঠান্ডা প্রচণ্ড প্রচণ্ড ঠান্ডা, আর আছে মামুন ভাই। কেমন লাগতেছে সিলেট এসে ভাই? খুব শীত। এই যে এখানে আছে, নাম বলো। আমি না। আর এই যে এখানে আছে মামুনের শালা, আর এখানে আছে মামুনের একমাত্র ছোট ভাই, 6 ফুটের ছোট ভাই, আর এখানে আছে এই যে একমাত্র মামুনি সবার। আমরা এখন সিলেটের হুমায়ুন চত্বরে ইউনিক কাউন্টারে অবস্থান করছি, আর মূলত আমরা এখান থেকে ফ্রেশ হয়ে নিলাম এবং ফিরতি ঢাকা যাওয়ার টিকিট কেটে নিলাম আমরা এখান থেকে। তো আমার পেছনে দেখতে পাচ্ছেন অসংখ্য লেগুনা আছে এবং সিএনজি আছে, মূলত এগুলোতে করেই কিন্তু আপনারা সারাদিন সিলেট শহর ঘুরতে পারবেন। রিজার্ভ নিতে হবে? রিজার্ভ কী রকম দিনের লাগে? সারাদিনের জন্য 2500 টাকা দিন। 2500 টাকা। আমার পেছনে দেখতে পাচ্ছেন মূলত সিএনজি, আর এই সিএনজিগুলো আপনারা সারাদিনের জন্য ভাড়া নিতে পারবেন, যেটা শুনলেন 2500 টাকা ভাড়া পড়বে। আর আমাদের ড্রাইভার হচ্ছে, লেগুনা ড্রাইভার হচ্ছে এই যে জুনায়েদ ভাই। আমরা ঢাকা থেকে কিন্তু ওনার সাথে কন্ট্যাক্ট করে এসেছি ভাই, সেই ভোর 4টা থেকে আমাদের জন্য অপেক্ষা করছে, তাই না? জি। তো এই হচ্ছে আমাদের জুনায়েদ ভাইয়ের লেগুনা, আমরা এখন এই লেগুনাতে করে আজকে সারাদিন ঘুরবো। আমি ওনার নাম্বারটা আমাদের এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দিলাম, সিলেটে শহরে আসলে ওনার সাথে যোগাযোগ করে আসতে পারবেন আপনারা। সিলেটের হুমায়ুন চত্বর থেকে এখন আমাদের গন্তব্য পানসি রেস্টুরেন্ট। মোটামুটি আজকে সারাদিনে আমরা ঘুরে দেখব সিলেটের 3 থেকে 4টি স্পট, তাই দেরি না করে চলুন রওনা হওয়া যাক। সকাল 7:20 বাজে আর আলহামদুলিল্লাহ আমরা চলে আসলাম পানসি রেস্টুরেন্টে, সিলেটের খুবই জনপ্রিয় একটি রেস্টুরেন্ট। তো আমরা এখন আছি সিলেটের পানসি রেস্টুরেন্টে, আর আমরা সকালে নাস্তাটা করছি এখানে। খাবার মেনুতে রয়েছে আখনি, ঢাকায় যেটাকে তেহারি বলে সেটাই সিলেটে আখনি বলা হয়। মাংসের পিস কিন্তু একটু ভালোই হয়েছে, রাইসের পরিমাণও ভালো, 80 টাকা নিয়েছে। আপনারা যখনই সিলেট আসেন না কেন, এই পানসির আখনিটা ট্রাই করে দেখতে পারেন, অবশ্যই ভালো লাগে। সকাল 7:55 বাজে,
আর আলহামদুলিল্লাহ আমরা এখন সিলেটের পানছি রেস্টুরেন্ট থেকে আমাদের সকালের নাস্তা করে বের হচ্ছি। এই জুনাইদ ভাই, এখন আমরা কই যাব বলেন? এখন আমরা যাব শাপলাবিল। শাপলাবিল জিবির হাওর। তো বন্ধুরা, আমাদের সকালের নাস্তা শেষ, আর এখন আমাদের সিলেটের আজকের প্রথম যাত্রা হচ্ছে ডিবির হাওর। তো চলুন যাওয়া যাক। সকালের নাস্তার পর্ব শেষ দিয়ে আমরা এখন রওনা দিচ্ছি আমাদের আজকের দিনের প্রথম গন্তব্য ডিবির হাওরের উদ্দেশ্যে, যা সিলেটের জৈন্তাপুর উপজেলায় বাংলাদেশ ভারত সীমান্ত ঘেঁষা পাহাড়ের পাদদেশে অবস্থিত। শহর থেকে দূরত্ব প্রায় 42 কিলোমিটার। চলুন যেতে যেতে উপভোগ করি এই যাত্রাপথের কিছু অংশ। সকাল 9:15 বাজে আর আলহামদুলিল্লাহ আমরা চলে আসলাম সেই ডিবির হাওর। আমার পেছনে দেখতে পাচ্ছেন এই সেই ডিবির হাওর। তো এখানে মানুষ কিন্তু এই আমার পেছনে যে ডিঙ্গি নৌকাগুলো আছে এগুলোতে ঘুরে ঘোরাফেরা করে। এখন পানি কিছুটা কমতির দিকে, তারপর আমরা নৌকায় উঠবো, ঘুরে দেখাবো এই ডিবির হাওরটা। আপনারা দেখতে পাচ্ছেন এই সেই ডিঙ্গি নৌকা, মূলত এগুলোতে করেই আজকে আমরা ঘুরবো। তো আমাদের এখন নৌকা ভ্রমণ শুরু হচ্ছে ডিবির হাওর বা শাপলার বিল যেটাকে বলে। 1 ঘন্টার জন্য আমরা কিন্তু এই নৌকাগুলো ভাড়া করলাম। ভাড়া পড়লো 400 টাকা করে, যেটা এখানকার চার্টে দেওয়া আছে নির্ধারিত ভাড়া। দামাদামি কোনো সুযোগ নেই, মানে এই ঘরটা বাংলাদেশি, আর ওই যে আপনারা দূরে দেখতে পাচ্ছেন দালান কোঠা যেগুলো, ওইগুলো ইন্ডিয়ার মধ্যে পড়েছে, ভারতের মেঘালয় সাইড। আর আপনারা দেখতে পাচ্ছেন এই সেই শাপলা, অসংখ্য শাপলা ফুল রয়েছে এই ডিবির হাওরে। এটা কি মন্দির? এখন আমরা এখানে একটু নামবো। সো এই দেখতে পাচ্ছেন রাজা বিজয় সেনের সমাধি, যেটা বললো এখানকার স্থানীয় লোকজনদের ভাষায়। জাস্ট এখানে তেমন কিছুই নেই। যেটা বলছিলাম নৌকাতে, সেটা হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন ওই যে দূরের ঘরবাড়ি, এগুলো কিন্তু বাংলাদেশের মধ্যে পড়েনি, এটা পুরোটাই পড়েছে ইন্ডিয়ার মধ্যে। আমাদের এই সাইডটুকু কিন্তু বাংলাদেশের মধ্যে পড়েছে। এই যে আমরা সবাই টিম মেম্বার। সো আমরা এখন ডিবির হাওর ঘুরে আবারও চলে যাচ্ছি আমাদের ঘাটের দিকে, যেখান থেকে আমাদের নৌকা রিজার্ভ নিয়েছিলাম। মোটামুটি 40-45 মিনিটের মতো সময় লেগেছে। আর মূলত এখানে জাস্ট আপনি এরকম আশেপাশে শাপলা ফুল দেখবেন, ছবি তুলবেন, এবং ওই সামনে ছোট্ট একটা জায়গা আছে, ওখানে হয়তো 5-10 মিনিট দাঁড়াবেন, এতটুকুই। ডিবির হাওর স্থানীয় লোকজনদের কাছে লাল শাপলার বিল নামে পরিচিত। প্রায় 900 একর আয়তনের এই বিলটিতে প্রতি বছর প্রাকৃতিকভাবে লাল শাপলার জন্ম হয়। সাধারণত বর্ষার পরে এই বিলটি শাপলার স্বর্গরাজ্যে পরিণত হয়। চেষ্টা করবেন যত সকালে সম্ভব এই স্পটটি ঘুরে যাবার। ডিবির হাওর খেত শাপলার বিল ঘোরা শেষ করে আমরা এখন রওনা দিচ্ছি জাফলংয়ের উদ্দেশ্যে, যাওয়ার পথেই দেখা মিলে বাংলাদেশ ভারত সীমান্ত বরাবর অবস্থিত শ্রীপুর চারগানটি। ডিবির হাওর থেকে আমরা জাফলং যাওয়ার পথে আসলাম এরকম একটা সুন্দর চা বাগান দেখতে, যেটার নাম শ্রীপুর চা বাগান। সিলেট আসবো আর চায়ের বাগান দেখবো না, সেটা তো হতে পারে না, কি বলেন? তো আমরা যাচ্ছি এখন। আমার পেছনে যেগুলো দেখতে পাচ্ছেন এগুলো চা বাগান, অসংখ্য চা গাছ। আমি আরেকটু সামনে গিয়ে আপনাদেরকে দেখাই, কারণ ওই সাইডটাতে ইন্ডিয়া পড়েছে। বাংলাদেশ থেকে ভারত দেখা সত্যিই ভালো লাগে। আমরাও ভারত যাবো খুব শীঘ্রই, বর্ডার খুলে দেওয়ার অপেক্ষায়। আমাদের লেগুনা কিন্তু ওইখানে দাঁড় করিয়েছে। আমি জাস্ট এই জায়গাটুকু হেঁটে এসে এখানে এসেছি, মূলত ভারতের কিছু অংশ আপনাদেরকে দেখানোর জন্য। সম্ভবত এই নদীই কিন্তু আমাদের বাংলাদেশ এবং ভারতকে পৃথক করেছে। নদীর এপারে বাংলাদেশ এবং ওই পারে ভারতের মেঘালয় রাজ্য। তো শ্রীপুর চা বাগানে আসলাম, মোটামুটি এতটুকুই আমাদের ঘোরা। এখন আবারও চলে যাচ্ছি আমাদের লেগুনাতে। এখন আমাদের উদ্দেশ্য জাফলং। জাফলং সিলেটের গোয়াইনহাট উপজেলা, ভারতের মেঘালয় সীমান্ত ঘেঁষে একটি বিখ্যাত পর্যটন স্পট। চাইলে শহরের কদমতলি থেকে সরাসরি বাস যোগে চলে আসতে পারেন এখানে। দূরত্ব 62 কিলোমিটার, ভাড়া পড়বে জনপ্রতি 120 টাকা। সীমান্ত সংলগ্ন একটি ব্যস্ততম এলাকা হচ্ছে এই জাফলং। বলতে গেলে সারাদিনই চলে এখানে পাথর ভাঙার কাজ।
দুপুর প্রায় 12টা বাজে আর আলহামদুলিল্লাহ আমরা এখন আসলাম জাফলং। তো এখানে সম্ভবত আমরা দুপুরে খাবার খাব। আমরা এখানে আমাদের মোবাইল চার্জিং ব্যবস্থা আছে, চার্জ দিচ্ছি। আর উপরটা থাকবে, শুটকি থাকবে, ভাত থাকবে আনলিমিটেড, মুসির ডাল থাকবে সাথে, পাঁচ কেজি 200 টাকা। এই যে নিচে দেখতে পাবেন, আমরা আমাদের দুপুরের খাবার অর্ডার করলাম এই সীমান্ত ভিউ রেস্টুরেন্ট হোটেলে। তো এখন আমরা জাফলং ঘুরে দেখব আপনাদেরকে নিয়ে। আমাদের লেগুন এবং খাবার হোটেল কিন্তু ওই সাইডে। আমরা হেঁটে হেঁটে আসলাম এই জায়গাটিতে। এদিকে বর্ডার গার্ড অফ বাংলাদেশ। জাফলংয়ের প্রধান এবং মূল আকর্ষণ যেটা, সেটা হচ্ছে জাস্ট এখান থেকে দাঁড়িয়ে দেখেন আপনি এই সামনে যতগুলো বাড়ি ঘর দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু সবই ভারতের অন্তর্ভুক্ত। তো জাফলংয়ের মজার ব্যাপারই কিন্তু এটা। আর সাধারণত ওই জাফলং ঝর্ণা দেখার জন্য পর্যটকরা আসে, কিন্তু এখন যেহেতু শীতকাল তাই ঝর্ণাটা আপনাদেরকে দেখাতে পারবো না হয়তো, যে পানি আছে ভিতরে আছে ভাই। আপনার ঝুলন্ত ব্রিজ আছে, জিরোমন্ডের সাদা পাথরের ব্রিজ আছে, পানি আছে, ওই পার আছে খাসিয়া পল্লী চা বাগান, পান সুপারি বাগান, সবকিছু মানে 10 টাকা দিয়ে দেখা যাবে। এগুলো দেখতে পারবেন। ওগুলো যদি আপনাদের ওখানে আছে নৌকা, আছে নৌকা চলতে চান, এটা আলাদা রেট। তো এই হচ্ছে জাফলং এর প্রবেশ, 10 টাকা নিয়েছে যেটার জন্য। আর আমরা যাচ্ছি ভেতরের দিকে। এই যে দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু ভারতের সব চকলেট। কাছেই ভারত হওয়ার কারণে এখান থেকেই কিন্তু আপনারা সব কিছু পেয়ে যাবেন খুব কম মূল্যে। তো বন্ধুরা, এই যে এই সব ঘরবাড়ি এগুলো কিন্তু ভারতের ডাউকি শহরের অন্তর্ভুক্ত। মানে পান সুপারি বাগান, খাসিয়া পল্লী, জমিদার বাড়ি, চা বাগান আর বীরপান। ঝর্ণা এখন পানি নেই, ঝর্ণা বলিনি। আচ্ছা, কীরকম কী খরচ এখানে? এটা আমরা প্যাকেজ মাধ্যমে নিয়ে যাই। কয়জন আছেন আপনারা? আটজন। আটজন, আটজন, দুইটা গাড়ি লাগবে, একটা নৌকা, দুইটা গাড়ি, আমি সাথে থাকবো, 1600 টাকা লাগবে। তো ওনারা ফার্স্ট স্পট ঘুরাবে নৌকাতে করে এবং গাড়িতে করে, যেটা বললো 1600 টাকা চেয়েছে। এখানে হলো আমরা নৌকা, এখান থেকে আমরা নৌকা দিয়ে নিয়ে যাইবো, নিয়ে দেয়া জি। তারপরে ওই যে ওই পারে যে দোকানপাটগুলো এখানে নামাইয়া এখান থেকে 2 মিনিট হাইতে হইলো গাড়ি। গাড়িতে ওইটা আপনি দেখবেন পান সুপারি বাগান, খাসিয়া পল্লী, জমিদার বাড়ি, চা বাগান। দেখার পরে আমি নিয়ে আসবো, নিয়ে আসা আমরা ওই যে জিরো পয়েন্ট, ওই যে বড় বড় পাথরগুলো আছে জি জি জি, এইখানে আপনারা আবার ছবি টবি করলে করবেন, এরপরে গোসল টোসল করলে করবেন, এরপর আবার নিয়ে আসবেন। কাকা আপনার ঘর মাছি আইলে লাগে না, দুই গাড়ি আপনারা 800 শুনিব গা। তা আমার নৌকা ভাড়া ধরেন এই 300, ঘাট মালিকের ধরেন 100 কত হইলো, আর আপনার লোক ঘুরে আমি কে ফ্যাট নাই আমার। আপনারা জাফলং যদি সময় নিয়ে আসেন সেক্ষেত্রে ওই ওখানে বেশ কিছু ট্রলার পাবেন, ওই ট্রলারগুলোতে করে যদি আপনি ওই পারে যান তাহলে আপনি খাসিয়া পল্লী, চা বাগান, সুপারি বাগান সহ 3-4টা স্পট আছে যেগুলো ঘুরে দেখতে পারবেন। আর এগুলোর জন্য আপনাদের জনপ্রতি 100-200 টাকার মতো খরচ করতে হবে। আর আমাদের হাতে যেহেতু সময় নেই সেহেতু আজকে আমরা ওই জায়গাটাগুলোতে যাব না। আমরা এখন এখানে কিছুটা সময় অতিবাহিত করে দুপুরের খাবার খেয়ে রওনা দিব সেই লালাখালের উদ্দেশ্যে। তো আমরা এখন চলে আসলাম সেই জাফলং জিরো পয়েন্টে। আর ওই যে ওটা হচ্ছে জাফলংয়ের ঝর্ণা। এখন যেহেতু শীতকাল সেহেতু আমার পেছনে এই ঝর্ণাটিতে কিন্তু পানি নেই, তবে পর্যটক রয়েছে অসংখ্য। আর সাপ্তাহিক বন্ধের দিনগুলোতে কিন্তু আরও পর্যটক আসে, এমন না যে ঝর্ণায় পানি নেই দেখে পর্যটক আসে না, বিষয়টা এমন নয়। জাফলং জিরো পয়েন্ট সংলগ্ন এলাকায় আপনারা দেখতে পাচ্ছেন অসংখ্য বড় বড় পাথর। সাধারণত পর্যটকরা এখানে এসে কিন্তু এই পাথরগুলোর সাথে ছবি তোলে। আর জাস্ট ওই যে দূরে এগুলো হচ্ছে ডাউকি শহরের কিছু ঘরবাড়ি। আর এই যে খুব কাছ দিয়ে কিন্তু ভারতের ঘরবাড়ি দেখা যাচ্ছে। মানে ভারত এবং বাংলাদেশের সবচেয়ে কাছাকাছি স্থান হচ্ছে আমার জানা মতে এই তামাবিল বর্ডার এবং জাফলং। আর ওই যে দূরে দেখতে পাচ্ছেন সেই ঝুলন্ত ব্রিজ, মানে গাড়ি ঘোড়াগুলো যে চলছে এগুলো কিন্তু সব ভারতের মধ্য দিয়ে চলছে। এই যে এদিক দিয়েও দেখতে পাচ্ছেন, আর এখানে অসংখ্য নৌকা রয়েছে। এই নৌকা দিয়ে খুব সম্ভবত বাংলাদেশিদের সীমানা হচ্ছে এতটুকু। ভারতের পর্যটক যারা আছে তারা কিন্তু এই নৌকাতে করে ঘুরে বেড়াচ্ছে, কিন্তু আমাদের এখানে প্রবেশের অনুমতি নেই। আমাদের জন্য এই যে এই সাইনবোর্ডটা আছে না, এই সাইনবোর্ডটাই আমাদের হচ্ছে দ্বার প্রান্ত, এর ভেতরে বাংলাদেশি কোনো পর্যটক ঢুকতে পারবে না। দেশের বাঘ ভূত কিছু কিন্তু প্রশাসনের জন্য অনেক কিছু
যে আমরা এগুলি মানি না। কারণ দেখেন ওরা যদি আমাদেরই পাশে আসে ওর বিএসএফ এর অফিসারে দেখলে ওর চাকরি নট চাকরি গেছে। যে তুমি কি ডিউটি করতেছ এই জায়গায়? বাংলাদেশি পর্যটক আয়া জাম লাগিয়ে গেছে ইন্ডিয়াতে, আবার যেমন ইন্ডিয়ান পর্যটক যদি ওই পাশে যায় আমাদের বিজিবি এরকমই বলবে। দিদি কোথা থেকে আসছেন? আমরা ডিব্রুগড় আসাম থেকে। আচ্ছা আচ্ছা, এখানে ঘুরতে আসছেন না? এই জায়গাটার নাম কি দিদি আপনাদের ইয়েতে? আমরা এখন আছি কিন্তু ভারতের মধ্যে, আর আমরা ভারতীয় পর্যটকদের সাথে মিশে গিয়েছি, তো এখানে সবাই হিন্দিতে কথা বলছে। কিতনা? 30 और कुछ कम लो देखो वन फोटो खींचेगा अच्छा लगेगा। वाह बहुत अच्छा है। वाओ दैट इज सो नाइस। मुझे जरूरत नहीं है। এখানে সব পর্যটক কিন্তু ইন্ডিয়ান, মানে ইন্ডিয়ান পাসপোর্ট ছাড়া এখানে কেউ আপনাকে নৌকায় উঠাবে না, প্লাস বাঙালি যারা তাদেরকে কিন্তু ওই অতটুকু এর বাইরে ওনারা আসতে পারবে না। প্লাস ওই যে দূরে দেখতে পাচ্ছেন মানে জাম্প দিচ্ছে লাইফ জ্যাকেট পরে, আনন্দের এবং মজার জায়গাটুকুই কিন্তু ঠিক ওই জায়গাটিতে। তো প্রায় 1.5 ঘন্টার মতো জাফলং ঘুরে আমরা আবারও চলে আসলাম আমাদের সীমান্ত ভিউ রেস্টুরেন্টে, যেটাতে আমরা দুপুরে খাবার অর্ডার দিয়ে গিয়েছিলাম। তো আমাদের দুপুরের খাবার চলছে এখানে, আপনার আলুর ভর্তা, ভেজিটেবল, সাদা ভাত, আর এই যে এখানে দেখা যাচ্ছে হাঁসের মাংস, আর ওইখানে ডাল। জাফলং থেকে আমাদের দুপুরের খাবারের পর্ব সেরে এখন আমাদের গন্তব্য নীল জলের হ্রদ লালাখাল দেখার উদ্দেশ্যে। মূলত এটিই আমাদের আজকের দিনের প্রধান এবং মূল আকর্ষণীয় স্পট। দুপুর 3:45 বাজে আর আলহামদুলিল্লাহ আমরা চলে আসলাম জাফলং থেকে লালাখাল। সম্ভবত এখান থেকে আমাদেরকে সেই ট্রলার ভাড়া করতে হবে। আপনারা দেখতে পাচ্ছেন এই যে নিচে সবগুলো ট্রলার সারিবদ্ধভাবে রয়েছে, আর এখান থেকে কিন্তু আমরা সেই লালাখালের উদ্দেশ্যে যাত্রা শুরু করব। ভাই ট্রলার আপনাদের লালাখাল ঘুরতে কত করে? কয়জন আপনারা? 8 জন। 8 জন? জি। ফিক্সড বলবেন না দাম? ফিক্সড বলেন। আমরা ঠিক বলেন সময় কম, সময় কম লেগেছে 2000 টাকা। 2000 টাকা? মানে এখানে এখানে আবার কি কি দেখার আছে স্পট? চা বাগান, রিসোর্ট, আর 0 পয়েন্ট, পরে আছে সুপারি বাগান, বালুচর, নীল পানি, এক জায়গায় 2 রকম পানি আছে। ও আচ্ছা আচ্ছা, লাল পানি আর নীল পানি, নীল পানি এক জায়গায় আছে। তো আমরা এখন আল্লাহর নাম নিয়ে যাত্রা শুরু করলাম সেই লালাখালে, আর এই হচ্ছে লালাখালের ট্রলার। এটা আমরা ভাড়া করলাম 1800 টাকা দিয়ে। উনি 3 থেকে 4 স্পট ঘুরে দেখাবে, যেগুলো ঘুরে আসতে মোটামুটি আমাদের 2 ঘন্টার মতো সময় লাগবে। লালাখাল সিলেটের জৈন্তাপুর উপজেলার একটি বিখ্যাত পর্যটন কেন্দ্র, যার অবস্থান ভারতের চেরাপুঞ্জি ঠিক নিচে। জায়গাটির নামের সঙ্গে খাল শব্দ যুক্ত হলেও এটি সারি নদীর একটি অংশ। মূলত জৈন্তিয়া পাহাড় থেকে আসা প্রবাহমান পানির সাথে মিশে থাকা খনিজ এবং কাদার পরিবর্তে নদীর বালুময় তলদেশের কারণে এই নদীর পানির রং এরকম দেখায়। বর্ষায় এই লালাখালের পানি ঘোলাটে থাকে, তাই শীতকালেই লালাখাল ভ্রমণের উপযুক্ত সময়, কারণ শুধুমাত্র এই সময়টিতে লালাখালের বিভিন্ন অংশে নীল, সবুজ এবং স্বচ্ছ পানির দেখা মিলে। তো বন্ধুরা আমরা এখন আছি সেই লালাখাল 0 পয়েন্টে। আমার পেছনে দেখতে পাচ্ছেন 2টা পানির রং আসলে 2 রকম, একটা হচ্ছে লাল
আর একটা হচ্ছে নীল। মূলত এখানে মাটির কারণে এই জায়গাটা আসলে লালচে দেখায়, আর এই জায়গাটিতে পানি রংটা নীল দেখায়। তো এটাই হচ্ছে শেষ লালাখালের পয়েন্ট, লালাখাল জিরো পয়েন্ট। আমাদের মতো অনেকেই এসেছে আর দিনে আলো ফুরিয়ে এসেছে, তো আমরা এখন এখান থেকে আবারও রওনা দিব আমাদের সেই ঘাটের উদ্দেশ্যে। লালাখাল ভ্রমণের মধ্য দিয়ে শেষ হতে যাচ্ছে আমাদের আজকের দিনে সিলেট ভ্রমণ। ঘাটে পৌঁছে রিজার্ভ করা লেগুনাতে সরাসরি চলে যাই মাজার সংলগ্ন এলাকায়। পর্যটকদের আনাগোনে সারারাতই জমে থাকে এই জায়গাটুকু। রাতের খাবারের জন্য চলে গিয়েছিলাম সিলেটের বিখ্যাত পাঁচভাই রেস্টুরেন্টে। খাওয়া দাওয়া শেষ করে সিএনজিতে করে চলে যাই আবারও সেই হুমায়ুন চত্বরে, যেখান থেকে রাত ১২টার বাসে আমরা ঢাকার উদ্দেশ্যে রওনা দিই। আমাদের সাথে আগামী ২০শে জানুয়ারি সিলেট ভ্রমণে যোগ হতে চাইলে যুক্ত হয়ে যেতে পারেন আমাদের ব্যাকবেঞ্চার ট্রাভেলার্স অব বাংলাদেশ নামক ফেসবুক গ্রুপটিতে। এই ট্যুরের বিস্তারিত সকল খরচ এবং ইনফরমেশন পেয়ে যাবেন এই ভিডিও ডিসক্রিপশন বক্সে। ভালো থাকবেন, দেখা হবে আবারও নতুন কোনো গন্তব্যে। আল্লাহ হাফেজ।